नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजके गवेषणार विषय राशिफल। हाँ, ठीक धरेछेन। आजकेर ए भिडियो आमी तेसरा चैत्र 8ই মার্চ शुक्रवार अर्थात आजके राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमारे यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब करूँ, पासे थाका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरनेर भिडियोगुलो आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज तेसरा चैत्र 8ই মার্চ सूर्योदय 5:49, सूर्यास्त 5:43, शुक्रवार पूर्णिमा दिवा 1:08, उत्तर फाल्गुनी नक्षत्र रात्रि 1:06, गंड जोग रात्रि 12:07, बबकरण दिवा 1:08। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन अर्थात 8ই মার্চ शुक्रवार ग्रहरा के कोथाय अवस्थान करछे। प्रथमे मेष, मेष फाका, वृषे राहु, राहु वृषे अवस्थान करछे कृत्तिका नक्षत्रे, चंद्र कन्याय, कन्याय चंद्र उत्तर फाल्गुनी नक्षत्रे, केतु, केतु अवस्थान करछे वृश्चिके विशाखा नक्षत्रे, मंगल शुक्र और शनि मकरे, मंगल मकरे शुभ्रा नक्षत्रे, शुक्र मकरे शुभ्रा नक्षत्रे, शनि मकरे धनिष्ठा नक्षत्रे, बुध और बृहस्पति कुम्भे, बुध कुम्भे शतभिषा नक्षत्रे एवं बृहस्पति कुम्भे पूर्वभाद्रपद नक्षत्रे, रवि, रवि मीने उत्तर भाद्रपद नक्षत्रे। एबार आसुन देखे नी 12টি রাশির 8ই মার্চ শুক্রবারের রাশিফল। প্রথমে মেষ রাশি। আজকের দিনটি অবশ্যই কিছুটা অপমানের শিকার হতে হবে, অর্থাৎ বদনাম যোগ অপমান যোগ আছে, সেদিক দিয়ে সাবধান। মেষ রাশি কোনো শত্রু ভয়ানক ক্ষতি করার চেষ্টা আছে, কর্মক্ষেত্রে বিরাট সাফল্য না হলেও কাজের মতো চলে যাবে, আর্থিক দিক দিয়ে সিবৃদ্ধি অবশ্যই রয়েছে। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট আপনার মনে একটা আশার কিরণ ঝিলিক খেলিয়ে দিতেই পারে মেষ রাশি। বিদ্যাক্ষেত্রে প্রভূত বাধা, তাই আরও পরিশ্রমী হওয়া প্রয়োজন মেষ রাশি। আজকের দিনে আপনার জীবনে নিশ্চিত প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি এগিয়ে যেতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি। কর্মক্ষেত্রে সিবৃদ্ধির সূচনা, আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ ফল পাবেন। এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে আপনি অবশ্যই শুভ খবর পাবেন। আজকের দিনে বৃষ রাশি যেদিক দিয়ে বিরাট সাফল্য, তা হচ্ছে আপনার আত্মীয় বা আত্মীয়দের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়েছিল তা অনেকটাই মিটে যাবে। কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, এমনকি সেই আঘাত ভয়াবহ হতে পারে, সেদিক দিয়ে সাবধান বৃষ রাশি। কোনো জায়গা জমি সংক্রান্ত যে সমস্যা আপনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেই সমস্যার নিশ্চিত সমাধান আপনি পাবেন বৃষ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি। শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা ঘিরে ধরবে। কর্মক্ষেত্রে একাধিক দিক দিয়ে শুভ খবর পাবেন, তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যায়, বিদ্যায় আপনি বিরাট সাফল্য লক্ষ্য করবেন। কর্মক্ষেত্রে উন্নতি, আধ্যাত্মিক জীবনে কিছুটা সাফল্য লক্ষ্য করবেন মিথুন রাশি। কোনো বন্ধু উপকার করবে, বন্ধুদের সাহায্যে আপনি বিরাট সাফল্য পাবেন, বন্ধুদের দিক থেকে আপনি বিরাট ভালো খবর অবশ্যই পাবেন মিথুন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা। বিদ্যায় বাধা যা আছে তা কেটে যাবে, সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে যথেষ্ট ভালো খবর পাবেন মিথুন রাশি। এরপরে কর্কট রাশি। আজকের দিনটি বিরাট সাফল্য, কর্মে সিবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, তবে যেদিক দিয়ে শুভফল তা হচ্ছে কোনো শত্রু
কোনো শত্রু যে আপনাকে এতদিন নানা জ্বালাতন করেছিল সেই শত্রুদের আপনি টাইট করতে পারবেন কর্কট রাশি। আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা ঘিরে ধরবে। আজকের দিনে আপনার সন্তানজনিত চিন্তা অনেকটাই বৃদ্ধি পাবে কর্কট রাশি। কোথাও পড়ে গিয়ে সন্তানের আঘাত লাগতে পারে, সন্তানের নানা সমস্যায় জর্জরিত হতে পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। আজকের দিনে কর্কট রাশি বিদ্যায় যথেষ্ট বাধা আছে, বিদ্যার বাধা দূর করে আরও উন্নতি করতে আপনাকে অবশ্যই আরও বেশি পরিশ্রমী হতে হবে কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনা আপনি এগিয়ে নিয়ে যেতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি শুভ, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি। তবে সিংহ রাশি যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে প্রেম, শুভ প্রেম আজকের দিনে আসবে, কিন্তু বিয়ের আলোচনা কোনো মতে যেতে যাবেন না। আজকের দিনে আকস্মিক কিছু অর্থলাভের যোগ আছে, পুরাতন কোনো শিক্ষক বা শিক্ষিকা যারা আপনাকে পুরনো আগে যথেষ্ট স্নেহ করতেন সেই ধরনের কারণ মৃত্যু সংবাদ আপনার মনে যথেষ্ট দুঃখ খেলিয়েই দেবে সিংহ রাশি। কোথাও পড়ে গিয়ে ভারী ধরনের আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। এছাড়া আপনার সন্তানজনিত কিছুটা অশুভ ফল আপনাকে ভোগ করতে হবে, কোনো অমূলক কারণে সন্তানের সঙ্গে কটাকাটাকাটি, সন্তানের সঙ্গে ঝগড়া অশান্তি ঘটতে পারে, সেদিক দিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সাবধানতা অবলম্বন করতেই হবে সিংহ রাশি। আজকের দিনে বিদ্যায় যে বাধা তা যথেষ্ট পরিশ্রম করলে অতি সহজেই কেটে যাবে, শরীর সম্পর্কে বিশেষ সাবধান সিংহ রাশি। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি। সন্তানের যে খারাপ সংসর্গ তৈরি হয়েছিল সেই খারাপ বদ নেশা কাটবে, সেই খারাপ সংসর্গ থেকে সন্তান বেরিয়ে আসবে যা আপনার মনকে যথেষ্ট আনন্দ দেবে। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকার পেতেই পারবেন। আজকের দিনে আপনার জীবনে কোনো ক্ষেত্র থেকে, বিশেষ করে কর্মক্ষেত্র থেকে উদ্যোস্তন কর্তৃপক্ষ আপনাকে শুভ খবর দেবে, তাদের থেকে আপনি যথেষ্ট শুভ খবর পাবেন। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবেই, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি বিশেষ শুভ, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি। তবে তুলা রাশি যেদিক দিয়ে আপনাকে কিছুটা চাপ ভোগ করতে হবে তা হচ্ছে শরীর, শরীরে নানা সমস্যা ঘিরে ধরবে, শরীরের কষ্ট বড় কষ্ট, শরীর আপনাকে নানাভাবে গ্রাস করছে তুলা রাশি। আজকের দিনে কোনো বন্ধু ক্ষতি করে যাবে, বন্ধুদেরকে বেশি বিশ্বাস করবেন না তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি কোনো মতেই করতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশি সন্তানজনিত শত্রুতা কিছু ভোগ আপনাকে করতেই হবে, এবং কর্মক্ষেত্রে যে সমস্ত শত্রু এতদিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে তাদের থেকে আপনি কিছুটা ভালো ব্যবহার প্রত্যাশা করতেই পারেন। আজকের দিনে আপনার জীবনে কোনো আকস্মিক অর্থলাভের যোগ আসতেই পারে তুলা রাশি। এরপরে বৃশ্চিক রাশি, কর্মের উন্নতি যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা। তবে বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে একটা শান্তির বার্তা আপনি পেয়ে যাবেন। বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আরও শুভ তা হচ্ছে সন্তান, আপনার সন্তানের মেধার বিকাশ, আপনার সন্তানের আর্থিক উন্নতি অবশ্যই আপনাকে শুভ ফল দেবে।
আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে। বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট ভালো খবর পাবেন। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি, সর্বদিক দিয়ে একটা শান্তির বাতাবরণ খেলেই যাবে। বৃশ্চিক রাশি যেদিক দিয়ে বিরাট সাফল্য তা হচ্ছে প্রেম, শুভ প্রেমযোগ আজকের দিনে আপনার জীবনে আছে, সেদিক দিয়ে অবশ্যই একটা সফলতা আপনি পেয়ে যাবেন বৃশ্চিক রাশি। তবে বিয়ের আলোচনাতে কোনো মতেই যাবেন না। আকস্মিক উন্নতি যোগ অবশ্যই আছে, সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন, শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে সমৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, শরীরে শারীরিক দিক দিয়ে কিছুটা কষ্ট ভোগ করতেই হবে। পিতা বা পিতৃস্থানীয়, মাতা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মনের মধ্যে চিন্তা আনবেই ধনুরাশি, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়েও সাবধান ধনুরাশি। তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যায় উন্নতি এবং সন্তানজনিত শুভ ফল আপনি লাভ করবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেমও আসবে না, বিয়ের আলোচনা সম্পূর্ণ বন্ধ রেখেই দিন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, কর্মে উন্নতি, আর্থিক সমৃদ্ধি, প্রেমজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন। এছাড়া যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে আপনার শুভ প্রেমযোগ, অর্থাৎ মকর রাশি আজকের দিনে আপনি শুভ প্রেমযোগ লক্ষ্য করবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক অবশ্যই ফিরে আসবে, সন্তানজনিত শুভ ফল আপনি পাবেন, শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না। সুতরাং আজকের দিনটা মকর রাশির কাছে যথেষ্ট ভালো, কিন্তু বিয়ের আলোচনা থেকে আপনি সম্পূর্ণ বিরত থাকবেন মকর রাশির জাতক জাতিকা। তবে দুর্ঘটনা যোগ, পড়ে গিয়ে আঘাত সম্পর্কে বিশেষ সাবধানতা অবলম্বনের করার কথা আমি বলেই দিলাম। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটা অবশ্যই শুভ, কর্মে সমৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট শুভ ফল পাবেন। আজকের দিনে আপনার প্রেম অবশ্যই আসবে এবং প্রেমের সাহায্যে আপনি যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন কুম্ভ রাশি, এবং বিয়ের আলোচনা তো আপনি এগিয়ে যাবেন, সন্তান মুখ উজ্জ্বল করবে, প্রত্যেকে সন্তানের প্রশংসা করবে, কর্মক্ষেত্রে আপনিও যথেষ্ট প্রশংসিত হবেন কুম্ভ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি শুভ, কর্মে সমৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি। তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন। আজকের দিনে কোনো বন্ধু উপকার করবে, আবার কোনো বন্ধু হতাশ করে চলে যেতে পারে, সেদিক দিয়ে আপনাকে আমি আগে থেকে সাবধান করেই দিলাম। মীন রাশি, সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, পারিবারিক জীবনে অশান্তি বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হবে, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই বিয়ের আলোচনা আপনি ভুলেও করতে যাবেন না মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে 12টি রাশির 18ই মার্চ শুক্রবার কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম, নমস্কার, ধন্যবাদ।